বৃহস্পতিবার সকালে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত এক ব্যক্তির। ঘটনা বিশালগড় থানাধীন হরেশনগর চাবাকার এলাকায়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 60 ঊর্ধ্ব। কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে তারই এলাকায় ব্যাপক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে রেল লাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় মৃত্যু হয়েছে, কিন্তু ঘটনার পর আশেপাশের লোকজন ছুটে এসে মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। ঘটনা খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সাত সকালে সরস্বতী পুজোর দিনে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। রেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, রেল দাঁড়াইছে যে আমরা আয়া দেখছি। হ্যাঁ, লাশ পড়ে রয়েছে রেল রাস্তায়। কোন জায়গায় এটা? এটা হরিষ্ণগর চা বাগান। হরিষ্ণগর চা বাগান, মানে পুলিশ আইছে? হ্যাঁ, পুলিশ আইছে। লোকটারা চিনতে পারছো নি? না, লোকটারা চেনা যায় না। লোকটারা চেনা যায় না, লোকটা তো ভূতভাবে এইভাবে অ্যাক্সিডেন্ট। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ না? বয়স্ক লোক। বয়স্ক না?